Hi friends, welcome to my channel Daily Crafts and Art. আমি সুতপা বলছিলাম। তো আজকে হচ্ছে পাঞ্জাবি ডিজাইন নিয়ে এসেছি। তো আমি আজকে হচ্ছে মান্ডালা আর্ট করব। তো আমি আজকে ডিজাইনটা তুলে নিই, আমি একটা সাদা কাগজ নিয়ে এসেছি। তো আজকে মান্ডালা আর্ট কিভাবে করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে না অ্যাক্রিলিক কালার দিয়ে করব, ফেভিকলের অ্যাক্রিলিক কালার। আমি দেখাচ্ছি, এটা আমি প্রথম দিকে খুব ব্যবহার করতাম, তো আজকে এটা একটু ব্যবহার করব। যেহেতু কাজ অনেক অল্প তো আমি আর কালার মিক্সিং করব না, এটা খুব ভালো নতুনদের জন্য আর ছোট ছোট কাজ করার জন্য খুবই এটা ভালো। আর আমি দুটো তুলি ইউজ করব, একটা সাইজ 3 আর একটা হচ্ছে আমাদের মান্ডালা আর্টের জন্য খুবই ভালো। আর আমি আর্ট করব এর জন্য আমি এই যে ডমসের পেন্সিল আর রাবার আর এই স্কেলটা নিয়েছি, তো এটা দিয়ে হচ্ছে আমি মান্ডালা আর্টটা করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। হচ্ছে ডিজাইনটি তুলে নিয়েছি, মানে পেপারে, এখন কার্বন পেপারের সাহায্যে আমি এখন পাঞ্জাবিতে তুলে নিব। এই কালো কার্বন আমি ব্যবহার করছি কারণ আমি পাঞ্জাবিটা হালকা কালার নিয়েছি এর জন্য। তো এখন এটা আমি সেট করছি। ডিজাইনটি মূলত দুই পাশেই থাকবে, তো আমি দুই পাশে ভাবে বসিয়ে আমি সাপটা দিয়ে নিব। ওকে, আমি ডিজাইনটি তুলে নিয়েছি কার্বন পেপার দিয়ে। তো আমি আসলে সম্পূর্ণ ওইভাবে একদম ডিটেল যেভাবে আমি পেপারে করছি সেভাবে আসলে তুলিনি, আমি জাস্ট মোটামুটি একটা মাপ নিয়েছি। এখন এটার মধ্যে হচ্ছে আমি পেন্ট করব। আমি ফেভিকলের অ্যাক্রিলিক কালার ব্যবহার করব এবং কী কী কালার ব্যবহার করব এগুলো সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ আমি অনেকগুলো কালার ব্যবহার করব, স্পেসিফিকভাবে একটা কালার ব্যবহার করব না, তাহলে আমি বলে দিতাম। তো আশা করছি সবাই সাথেই থাকবেন আর স্কিপ না করে দেখবেন।
ওকে ডিজাইনটা এখন আমার কমপ্লিট হলো, আমি শুধু এটা বুকে আর হাতে কাজ করেছি। তো এখন এটা খুব ভালোভাবে রোদে শুকাতে হবে এবং এরপরে হচ্ছে আমি এটা উল্টো পাশে খুব ভালোভাবে আয়রন করে নেব এবং 7 দিন কোনো রকম পানি দিয়ে ভেজাবো না। তারপর আমি 7 দিন পরে নরমাল ওয়াশ করতে পারবো। তো ডিজাইনটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। ফেসবুক পেজের লিংক, গ্রুপের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে আমার ইনস্টাগ্রামেও জয়েন হতে পারেন। এগুলো সবগুলো পিকচার সম্পূর্ণ আমি এটার ডিজাইনের পিকচার সব আমি ইনস্টাগ্রামে দিয়ে দেই। তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।